দেওয়ানি কার্যবিধির 115(1) দ্বারায় বলা হয়েছে কোন মামলায় জেলা জজ বা উত্তরে বলবেন এটা হলো হাইকোর্ট বিভাগ রিভিশন অনেক প্রকার হাইকোর্ট বিভাগের রিভিশন হলো 115(1) হ্যাঁ পড়েন আচ্ছা হাইকোর্ট বিভাগের রিভিশনের 115(1) তাহলে 115(2) আলাদা 115(3) আলাদা 115(4) পুরা খাওয়াই দিছে বুঝছেন এইটা হ্যাঁ দেওয়ানি কার্যবিধি 115(1) দ্বারায় বলা হয়েছে যে কোনো মামলায় জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক ডিগ্রি বা আদেশ বা যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের যে কোনো ডিগ্রি যার বিরুদ্ধে আপিল করা চলে না তার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আবেদন ক্রমে হাইকোর্ট বিভাগ উক্ত মামলার নথি তলব করে উক্ত রায় বা আদেশের বিশুদ্ধতা পরীক্ষা করে সংশোধন পরিবর্তন পরিমার্জন সহ হাইকোর্ট বিভাগের নিকট যেরূপ উপযুক্ত মনে হয় সেরূপ আদেশ প্রদান করতে পারেন এটা হাইকোর্টে যাবে 115(1) এটা হলো সিভিল রিভিশন বাংলা হলো দেওয়ানি রিভিশন আপনার একটা মতামত দিচ্ছি স্যার আমাদের একটা যেভাবে পড়ে মূলত আমি স্যার আমার এখানে ভর্তি করছিলাম মানে হাইকোর্ট বিভাগের রিভিশন সিভিল রিভিশন বাংলা হলো দেওয়ানি রিভিশন হাইকোর্ট বিভাগের রিভিশন দেওয়ানি কার্যবিধির 115(1) এইভাবে মুখস্থ করতে পারেন দেওয়ানি কার্যবিধির 115(1) দেওয়ানি কার্যবিধির 115(1) ধারায় বলা হয়েছে কোনো মামলায় জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কোনো মামলায় জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক ডিগ্রি বা আদেশ বা যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের যে কোনো ডিগ্রি যার বিরুদ্ধে আপিল করা চলে না তার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আবেদন ক্রমে হাইকোর্ট বিভাগ উক্ত মামলায় নথি তলব করে উক্ত রায় বা আদেশের বিশুদ্ধতা পরীক্ষা করে সংশোধন পরিবর্তন পরিমার্জন সহ হাইকোর্ট বিভাগের নিকট যেরূপ উপযুক্ত মনে হয় সেইরূপ আদেশ প্রদান করতে পারবে খেয়াল করছেন কথাটা বিষয় হলো এই 115(1) হাইকোর্ট বিভাগের ডিভিশন জেলা জজ অতিরিক্ত জেলা জজ এর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে না না এইভাবে না জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ অতিরিক্ত জেলা জজ জেলা জজের মর্যাদা সম্পর্কে জেলা জজ অতিরিক্ত জেলা জজ যদি কোনো আদেশ দেয় বা ডিগ্রি দেয় খেয়াল করেন কথাটা আদেশ ডিগ্রি যাই যাই দেয় হাইকোর্টে যাই দেয় অথবা যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এটা তিনটে তো আলাদা ডিগ্রি দেয় এক্ষেত্রে আদেশ না এটা যদি কোনো যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ যদি কোনো ডিগ্রি দেয় আদেশ না সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে এটা জেলা জজ আর এই যে হাইকোর্ট বিভাগ উক্ত মামলার নথি তলব করে উক্ত রায় বা আদেশের বিশুদ্ধতা পরীক্ষা করে সংশোধন পরিবর্তন পরিমার্জন সহ হাইকোর্ট বিভাগের যেরূপ উপযুক্ত মনে হয় সেরূপ আদেশ প্রদান করতে পারবে আবার তাইলে হাইকোর্ট বিভাগের রিভিশন কত ধারায় জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোন আদেশ বা ডিগ্রি যদি দেয় অথবা যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ যদি কোন ডিগ্রি দেয় এক্ষেত্রে আদেশ না খুব ভালো করে খেয়াল করি এক্ষেত্রে যদি ডিগ্রি দেয় তাইলে এই আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে 115(1) ধারা দেওয়ানি কার্যালয়ে এখানে যা বলছে সবই হাইকোর্টে যাবে হাইকোর্টে যাবে স্যার আমি গাড়ি ঋণ আর এটা জেলা জজের রিভিশন ক্ষমতা এটা হলো 115(2) ধারা এইটা পরে সহকারী জজের যে সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না সেই সমস্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আবেদন ক্রমে জেলা জজ মকদ্দমার নথি তলব করতে পারবেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উক্ত আদেশ সংশোধন বা পরিবর্তন বা যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ আদেশ দিতে পারবেন এখন আবার জেলা জজের রিভিশন দেওয়ানি কার্যবিধির 115(2) ধারায় বলা হয়েছে যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের যে সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না সে সমস্ত আদেশে
বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আবেদনক্রমে জেলা জজ মোকদ্দমার নথি তলব করতে পারবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উক্ত আদেশ সংশোধন বা পরিবর্তন বা যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ আদেশ দিতে পারবেন। যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজের আদেশের বিরুদ্ধে মানে যে আদেশের বিরুদ্ধে আপিল চলে না যে আদেশের বিরুদ্ধে আপিল চলে না ওই আগেও কিন্তু আগের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে ক্ষেত্রে আপিল চলবে না সেই ক্ষেত্রে জেলা জজ আদালতে আপনি সংক্ষুব্ধ পক্ষের আবেদন জেলা জজ এটা নথি তলব করতে পারবেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ জেলা জজ এদের ডিগ্রির বিরুদ্ধে হাইকোর্টে যেতে হবে 115(1)(ধারা) জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এদের আদেশ এদের ডিগ্রি এদের না এখানে আদেশ বা ডিগ্রি না এখানে ডিগ্রি না এখানে ডিগ্রি হবে কোন ডিগ্রির বিরুদ্ধে জেলা জজে যাওয়া যাবে হ্যাঁ ডিগ্রি ডিগ্রি হ্যাঁ আর আর যদি জেলা জজ অতিরিক্ত জেলা জজ যদি আদেশ দেয় তাহলে সেক্ষেত্রেও হাইকোর্টে যাওয়া যাবে জেলা জজ অতিরিক্ত জেলা জজ যাই দিক না কেন ওদের হাইকোর্টে যেতেই হবে এখানে জেলা জজে তো আর কোনো নিচে আর কোনো জায়গা নাই তো জায়গাটা একমাত্র হাইকোর্ট সেটা ওরা যাই দি সংক্ষুব্ধ পক্ষের যেতে হবে হাইকোর্টে কিন্তু সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা এদের এরা যদি কোনো আদেশ ডিগ্রি দেয় তাহলে হাইকোর্টে যেতে হবে এরা যদি কোনো আদেশ দেয় তাহলে জেলা জজে যেতে হবে যে ক্ষেত্রে আপিল চলে না রাইট এর সরল অর্থটা যে কোনো জটিল মামলা আপিল করতে হলে সুপ্রিম কোর্টের বা আরো উচ্চ আদালত আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একজন মামলা যখন যায় আমার বাড়া যায় মূল শুনানিটা অনেক দেরি হয় আমার বাড়া কিন্তু পার্টির দ্রুত রেমিডির জন্য দেখা যায় পার্টি করছিল বলেন তো দ্রুত রেমিডি না পাইলে পার্টি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য অনেক সময় ওই মামলাটার আমার তালাক দিতে গিয়ে আপিল বাড়ি আচ্ছা লিভ ফর রিভিশন পারমিশন নিতে চলে গেছে স্যার উচ্চ আদালত চলে যায় স্যার আমার আসলে আপিল করতে সেই বিষয়টা কি পারমিশন নিয়ে আপিল করতে দেওয়ানি কার্যবিধির 115(2) ধারার অধীনে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক প্রদানকৃত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ লিভ ফর রিভিশনের আবেদনের অনুমতি প্রদান করবে 115(4) দেওয়ানি কার্যবিধি 115(2) 115(3) ধারার অধীনে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক প্রদানকৃত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ লিভ ফর রিভিশনের আবেদনের অনুমতি প্রদান করবেন এই এখানে বলছে কি যে আমি আমি একটু করি লিভ ফর রিভিশন দেওয়ানি কার্যবিধির 115(4) ধারা দেওয়ানি কার্যবিধির খেয়াল করে 115(2) 115(3) ধারার অধীনে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক প্রদানকৃত আদেশ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত কর্তৃক প্রদানকৃত আদেশের বিরুদ্ধে হ্যাঁ হাইকোর্ট বিভাগ লিভ ফর
রিভিশনের আবেদনের অনুমতি প্রদান করবে। যদি হাইকোর্ট বিভাগের নিকট প্রতিমান হয় আদেশে আইনের গুরুত্বপূর্ণ ব্যত্যয় ঘটেছে, যার কারণে আদেশে গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এবং ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তো রায় বা আদেশের বিশুদ্ধতা পরীক্ষা করে যেরকম উপযুক্ত মনে করে দেওয়ানি কার্যবিধির 115 ধারায় বলা হয়েছে, দেওয়ানি কার্যবিধির 114 ধারায় বলা হয়েছে যে 115-2 এবং 115-3 ধারা জেলা জজ আদালত কর্তৃক প্রদানকৃত আদেশের হাইকোর্ট বিভাগ প্রথমে অনুমতি প্রদান করবে। ক্লিয়ার হয়েছে কথা? বিয়ে করছে স্যার, এখন কত দূর? ও আচ্ছা আচ্ছা, বলেন মানে ভাই ও গুল গুলিস্তান পর্যন্ত আসছে। আচ্ছা আচ্ছা, আমি এখন বলেছি।